हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग। आमादेर स्टैंडार्ड वाने इंग्लिशे पेज नम्बर 14, पेज नम्बर 14 लेसन वाने पेज नम्बर 14 एक एक दागेर जे कोश्चन आंसरगुलो देया आछे ओइगुलो आगेर दिन होयेछिलो। आर तोमादेरके कयेकटा तीनटे होच्छे मेक सेंटेंस लिखिये दियेछिलाम। मेक सेंटेंस बोइते कोश्चन माने लेसने जोदि देया थाके सेगुलो देखबो, আর না হলে বাইরে থেকে একটা দুটো লিখে দেবো। আগের দিন তিনটে আমি লিখে দিয়েছি আর প্রশ্ন উত্তরগুলো হয়েছে, আজকে দুয়ের দাগ থেকে করাবো, ঠিক আছে? যদি কেউ বাড়িতে করে থাকো সে মিলিয়ে নেবে ঠিকঠাক হয়েছে কি না, আর যারা করনি করে নাও। দুয়ের দাগে আছে রাইট ইন বেঙ্গলি, দুয়ের দাগে দেওয়া আছে রাইট ইন বেঙ্গলি। এ বি সি ডি তে দেখো, এ বি সি ডি করে এখানে চারটে সেন্টেন্স লেখা রয়েছে। ক্রো ইজ এ বার্ড, ডল ইজ এ টয়, আর চারটে সেন্টেন্সই তোমাদের পড়া, তোমরা যে পিসটা পড়েছো টেক্সটের ভিতর থেকে চারটে সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সগুলোর বাংলা তোমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে কি হচ্ছিল পড়া, লেসন ওয়ান, লেসন ওয়ানের পেজ নাম্বার, পেজ নাম্বার 14, লেসন ওয়ানের পেজ নাম্বার 14 হচ্ছে দুয়ের দাগে। দুয়ের দাগে প্রথমে দেওয়া আছে ক্রো, সি আর ও ডব্লিউ, ক্রো ইজ এ বার্ড, ক্রো ইজ এ বার্ড, প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে ক্রো ইজ এ বার্ড। ক্রো ইজ এ বার্ড মানে তোমরা জানো কা হয় একটি পাখি, ওর বাংলাটাই তোমাদেরকে লিখতে হবে। প্রয়োজে বাংলাটা কা হয় একটি একটি পাখি, প্রয়োজে বার তার বাংলাটা হলো কা হয় একটি পাখি। এটা হলো দুয়ের দাগের এ। দুয়ের দাগের বিতে দেওয়া আছে, সবাই দেখো বইতে কি লেখা আছে, দুয়ের দাগের বিতে ডল ইজ এ টয়, দুয়ের দাগের বিতে দেওয়া আছে ডল, ডি ও ডাবল এল, ডল ইজ এ টয়, দুয়ের দাগের বিতে দেওয়া আছে ডল ইজ এ টয়। ডল মানে কি, পুতুল, পুতুল হয় ইজ মানে হয়, পুতুল হয় এ মানে একটি একটি, আর টয় মানে, টয় মানে খেলনা, পুতুল হয় একটি খেলনা। ডল ইজ এ টয়, ডল ইজ এ টয়, তার বাংলাটা কি হলো, পুতুল হয় একটি খেলনা। দুয়ের দাগের সিতে দেখো, সবাই বইতে দেখো দেয়া আছে গঙ্গা ইজ এ রিভার, গঙ্গা জি এ এন জি এ, গঙ্গা ইজ এ রিভার, আর আই ভি ই আর রিভার, গঙ্গা ইজ এ রিভার মানে কি, গঙ্গা হয় একটি নদী, রিভার মানে জানো নদী, গঙ্গা গ ও মানে কি তার নিচে গ, গঙ্গা আকার, গঙ্গা হয় ইজ মানে হয় এ একটি, এ মানে একটি, এ মানে একটি, আর এন মানেও একটি, জায়গা বিশেষে ওগুলো বসে, গঙ্গা হয় একটি নদী, রিভার মানে কি নদী, গঙ্গা হয় একটি নদী, হয়েছে। এবার ডির দাগে, দুয়ের দাগে ডিতে দেখো কি লেখা আছে, আয়রন ইজ এ মেটাল, দুয়ের দাগে ডি, ডিতে কি লেখা আছে, আয়রন, আই আর ও এন, আয়রন ইজ এ মেটাল, আয়রন ইজ এ মেটাল, তোমরা জানো আয়রন ইজ এ মেটাল মানে লোহা হয় একটি ধাতু, আয়রন ইজ এ মেটাল মানে লোহা হয় একটি, লোহা হয় একটি ধাতু, মেটাল মানে ধাতু, লোহা হয় একটি ধাতু, হলো। তাহলে তোমাদের দুয়ের দাগে কি বলা আছে, রাইট ইন বেঙ্গলি, দুয়ের দাগে কি বলা আছে, দুয়ের দাগে
এখানে দেয়া আছে রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো, তার পাশে বাংলা লেখা আছে বাংলায় লেখো, মানে কি যে সেন্টেন্স গুলো দেয়া আছে সেগুলোকে তোমাদেরকে বাংলায় লিখতে হবে। যেমন ধরো এটাকে এতে দেয়া আছে ক্রো ইজ এ বার্ড, তার উত্তরটা হলো কা হয় একটি পাখি। বিতে দেয়া আছে ডল ইজ এ টয়, তার বাংলাটা হলো পুতুল হয় একটি খেলনা। দুটাকে সিতে দেয়া আছে গঙ্গা ইজ এ রিভার, তার মানে গঙ্গা হয় একটি নদী। ডিতে দেয়া আছে আয়রন ইজ এ মেটাল, তার বাংলাটা হলো লোহা হয় একটি ধাতু। তাহলে দুটাকে হলো এরপরে এরপরে তিনের দাগে দেখো, দেখো বইতে সবাই তিনের দাগে কি দেয়া আছে। তিনের দাগে কিছু লেটারকে উল্টে পাল্টে দেয়া আছে, সেগুলোকে তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। কিছু লেটার উল্টে পাল্টে দেয়া আছে, সেগুলোকে তোমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। এগুলো তোমরা কেজি ওয়ান কেজি টু তে রিঅ্যারেঞ্জ আগে শিখেছ। আর এখানে কিরকম তোমাদের যে কটা পড়া আছে, মানে যে টেক্সটটা পড়েছো, ওই টেক্সটের মধ্যে থেকে কিছু কিছু ওয়ার্ডের লেটারগুলোকে উল্টে পাল্টে দিয়েছে, ওগুলোকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তিনের দাগের হেডিংটা দেয়া আছে কি রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং গ্রুপ অফ লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস, লেটার্সগুলোকে উল্টে পাল্টে দেয়া আছে, ওগুলোকে রিঅ্যারেঞ্জ করো ওয়ার্ড তৈরি করার জন্য। ঠিক আছে, তিনের দাগে নাম্বার থ্রি আমি উল্টে পাল্টে যেগুলো আছে ওগুলো তুলে নিই, তারপরে উত্তর করব। ইউএসটি ডি এ ই টি, তারপর হচ্ছে আই আর বি ডি আই আর বি ডি আর এফ ইউ টি আই ওয়াই ও টি। তোমরা যদি টেক্সটটা ঠিক করে পড়ো না, তাহলে ওয়ার্ড যে লেটারগুলো উল্টে পাল্টে দেওয়া আছে ওগুলো দেখলেই কোন ওয়ার্ডটা হবে, সাজিয়ে দিলে কোন ওয়ার্ডটা হবে সেগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই সাতটা সাতটা ওয়ার্ডকে রিঅ্যারেঞ্জ করতে হবে, লেটারগুলোকে উল্টে পাল্টে দেওয়া আছে এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। প্রথমটা হবে স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি হয়েছে। তারপরেটা হবে বার্ড, বি আই আর ডি বার্ড, বি আই আর ডি বার্ড। তারপরেটা হবে ফ্রুট, এফ আর ইউ আই টি ফ্রুট, এফ আর ইউ আই টি ফ্রুট। তারপরেটা হবে টয়, টি ও ওয়াই টয়, টি ও ওয়াই টয়। তারপরেটা হবে রক, আর ও সি কে রক, আর ও সি কে রক। তারপরটা হবে রিভার, আর আই ভি ই আর রিভার, আর আই ভি ই আর রিভার। তারপরটা হবে লেক, এল এ কে ই লেক, এল এ কে ই লেক হয়েছে। এবার তোমাদের একটা কথা বলি, দেখো এই লেটার্সগুলোকে রিঅ্যারেঞ্জ করে যখন তোমরা প্রপার ওয়ার্ডটা লিখবে সেটা স্মল লেটার দিয়ে শুরু করলেও হবে, আবার যদি কেউ স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি এরকম ভাবে লেখো, ফার্স্টটা ক্যাপিটালে দাও সেটা দিলেও হবে, কোনোটাই ভুল হবে না। রিঅ্যারেঞ্জ করা ওয়ার্ডটাকে সঠিক হতে হবে, রিঅ্যারেঞ্জ করে যেটা দিচ্ছ সেই ওয়ার্ডটার স্পেলিংটা সম্পূর্ণ সঠিক হতে হবে। প্রথমটা কি হলো স্টুডেন্ট, তারপরটা হলো বার্ড, তারপরে ফ্রুট, টয়, আর ও সি কে রক, রিভার, আর আই ভি ই আর রিভার, আর তারপরেরটা হলো লেক, এল এ কে ই লেক।
আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদেরকে তাহলে কি করানো হলো, পেজ নাম্বার 14 এ দুইয়ের দাগ আর তিনের দাগটা করানো হলো। তোমরা 1, 2, 3 এই নাম্বার দাগের নাম্বারগুলোর কোয়েশ্চেন অ্যান্সার ক্লিয়ারেন্স যা আছে সেটাকে তোমরা প্র্যাকটিস করবে। আর যে নেক্সট সেন্টেন্স দিয়েছি তিনটে ওগুলোকেও প্র্যাকটিস করবে। আর এরপরে দেখো 4, 5, 6, 7 এগুলো দেওয়া রয়েছে, ফিল আপ করতে দেওয়া রয়েছে, বেঙ্গলি লিখতে বলা আছে, এগুলো করার তোমরা চেষ্টা করবে, যতটা পারবে করবে। আবার নেক্সট ক্লাসে যখন আমি পড়াবো তখন ওটা তোমরা কারেকশন করে নেবে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।